সরকার সত্যি সত্যি একটা অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছে। এখন জামাতে ইসলাম 1 আগস্ট সমাবেশ করতে চায়। তারা সম্ভবত 28 তারিখে ঢাকাসহ বিভাগীয় শহর, 30শে জুলাই সব জেলা সদর এবং 1 আগস্ট রাজধানীতে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। এবং তারা আজকে জামাতের পুলিশ সদর দপ্তরের সামনে 4 জন নেতাকে দেখছি, যারা একটা আবেদন নিয়ে গেছে এবং তারা সহায়তা কামনা করেছে। এবং মজলিসে শুরার সদস্য অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিনের নেতৃত্বে একটা প্রতিনিধি দল ফুলবেড়িয়ায় পুলিশ সদর দপ্তরে যায়। তো জামাতের কর্মসূচির কথা জানিয়ে তাতে সহযোগিতা চেয়ে আইজিপির কাছে তারা চিঠি দিয়েছে। জামাতের প্রতিনিধিরা পুলিশ প্রধানের সাক্ষাৎ পাননি, সদর দপ্তরের ফটকে চিঠি দেন। তো যাই হোক, এখন সরকারের সিদ্ধান্ত কি? পরপর দুই শুক্রবার তারা সিলেটে করতে দেয়নি, চট্টগ্রামে অনুমতি দেয়নি, এখন তারা ঢাকাসহ বিভাগীয় সব জায়গায় তারা কর্মসূচি ঘোষণা করেছে। তাদের কর্মসূচির বিষয়বস্তুটা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তাদের দলের আমিরসহ নেতাকর্মীদের মুক্তি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন, এইসব দাবিতে। এখন মূল বিষয়টা হলো যে জামাতের ব্যাপারে আসলে সরকারের পলিসি কী। আপনারা জানেন যে গত 10ই জুন ঢাকায় একটা সমাবেশ করতে তারা অনুমতি দিয়েছিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে, এবং সেটা করার পরেই আসলে টনক নড়ে যায়, একটা হইচই পড়ে যায় যে এত শক্তি সমাবেশ তারা কিভাবে দেখাতে পারলো। তাহলে তো বোঝা যাচ্ছে যে জামাত যে একদম নিশ্চিহ্ন হয়ে গেছে, তার কোনো জনসমর্থন নেই, বাস্তবে তার কোনো প্রমাণ নেই, বরং আরও তাদের হিসাবে আরও বেড়েছে, এটাই মানুষ দেখল। এইটা দেখার পরে সরকার মাথা খারাপ হয়ে গেল। তারপরে মানে এটা বিএনপির মধ্যেও একটা প্রতিক্রিয়া হলো, বিএনপি এটা দোষ চাপালো সরকারের উপর, সরকার আবার এটা পাল্টা দোষ চাপালো বিএনপির ঘাড়ে যে বিএনপির মত দে এগুলো হচ্ছে। এখন পরিস্থিতি হলো জামাত বলছে যে তারা তাদের মতন করে কর্মসূচি করবে। এই যে 27 তারিখে বিএনপি যে সমাবেশে ডাক দিয়েছে, তার সাথে কিন্তু 34টা রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারাও করবে। এখানে কিন্তু জামাত ইসলামই নাই, জামাত ইসলাম চলে গেছে 1 আগস্ট। জামাত বলছে যে তারা তাদের মতন করে করবে, কেননা তাদের কিছু ক্ষোভ অভিমান আছে বিএনপির ব্যাপারে, যে বিএনপি হলো তাদের আমির যখন অ্যারেস্ট হয় তখন কোনো বিবৃতি দেয়নি এবং জামাত সবসময় বিএনপির পাশে থেকেছে। যাক, সেটা তো হলো আভ্যন্তরীণ ব্যাপার। এখন সরকার কি এই সভা সমাবেশের অনুমতি দেবে না? মানে জামাতের জন্য নিষিদ্ধ থাকবে? মানে নাশকতার কথা বলে তাদেরকে সিলেট এবং চট্টগ্রামে দেওয়া হয়নি, এটা তো সবাই জানে, এটা একটা থোড়া অজুহাত, এটা মানে খুবই কোনো যুক্তিসঙ্গত ব্যাপার না। মোট কথা, তাদেরকে শোডাউন করতে দেবে না, এই শোডাউনটা আবার বিএনপি শোডাউন করবে, এইটা মানে তারা হয়তো মনে করছে যে সামনে হয়তো একাকার হয়ে যাবে, সেই ভয় থেকে তারা দিচ্ছে না, এটা সবাই বুঝতে পারছে। কিন্তু সামনে যেই নির্বাচন, রাজনৈতিক দলগুলো মুক্তভাবে সভা সমাবেশ করবে, এটা বিচারনীতির শর্ত। এই বিচারনীতি এই যদি করতে দেওয়া না হয় তাহলে বিচারনীতিকে সরকার মানছে না, এটাই প্রমাণ হবে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র বলছে তারা দল মত নির্বিশেষে যারাই সুষ্ঠু নির্বাচনের পথে অন্যান্য অধিকার দমনে বা ইমপ্লিমেন্টে বাস্তবায়নে বাধার সৃষ্টি করবে তাদের উপর এই বিচারনীতি আরোপ করা হবে। তাহলে রাজনৈতিক সভা সমাবেশ, এটা হচ্ছে সামনে নির্বাচন, তারই একটা অংশ, মত প্রকাশের স্বাধীনতা, সবগুলি হলো নির্বাচন কেন্দ্রিক। তো এখন সরকার, এই জন্যই প্রথমেই বললাম যে একটা অগ্নি পরীক্ষার মধ্যে পড়ে গেছে। এখন প্রচণ্ড চাপ তৈরি হচ্ছে কিন্তু দিনকে দিন। পুলিশ যদি স্বাধীনভাবে কাজ করতে পারতো তাহলে অন্য ব্যাপার, কিন্তু তার পক্ষে তো সম্ভব না। এখন সরকারের রাজনৈতিক বিষয় বাস্তবায়ন করতে গেলে পুলিশ এখন প্রশ্নের মুখে পড়ে, পুলিশ কীভাবে অনুমতি দিচ্ছে না। যেমন আজকে পুলিশ প্রধানের কাছে গেছে, এখন পুলিশ প্রধান তো এমনিতেই নিষেধাজ্ঞা পাওয়া, এখন আরও অন্য কর্মকর্তারা আছে, তারা কি করবে? সরকারও যে নিষেধ করছে বা বাধা দিচ্ছে, তারা কোন যুক্তিতে দিচ্ছে এবং কী বিষয়টা তারা হাজির করবে সামনে? এর মধ্যে হেফাজতও বলেছে যে তাদের আলেমদের, তাদের হুজুরদের যদি মুক্তি না দেওয়া হয় তাহলে তারা মাঠে নামবে। এইদিকে জামাত, হেফাজত, তারপর ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, সবাই কিন্তু এখন মাঠে নামতে চাচ্ছে।
সরকার যদিও চেষ্টা করছে যে একটা ইসলামী মিসবাহুর রহমান নেতৃত্বে একটা জোট করতে, কিন্তু এই মূল দলগুলো জামাত, হেফাজত, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, তারা যদি মাঠে নামে এই স্রোত কি ঠেকাতে পারবে, এটা একটা বড় প্রশ্ন। ফলে একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে, সবার সমাবেশ সবার জন্য মুক্ত করতে হবে। আর যদি মুক্ত করতে দেয়া না হয়, তাহলে যেই নির্বাচনের আগেই যে পরিস্থিতি তৈরি হবে, এইটা যেন কিন্তু সরকারের জন্য খুবই চ্যালেঞ্জিং হবে। এবং আমি ঠিক জানি না এটা কিভাবে মোকাবেলা করবে, একটা আভ্যন্তরীণভাবে মানুষকে কি বুঝ দেবে, আর আন্তর্জাতিক সবার চোখটা পড়ে আছে এইদিকে, তাদেরকে কি বলবে। যতই বলুক না কেন এটা আভ্যন্তরীণ বিষয়, তারা বলছে এটা গ্লোবাল ইস্যু, গণতন্ত্র, মানবাধিকার, নির্বাচন কোনো একটা দেশের বিষয় না। যেমন কাম্বোডিয়া দেখলাম যে ভিসা নিষেধাজ্ঞা তারা দিয়ে দিচ্ছে এবং অর্থ সহায়তাও বন্ধ করে দিয়েছে। কাম্বোডিয়া খুব একটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র মাথা ঘামায় না, তারপরেও কিন্তু তাদেরকে ছাড় দেয়নি। আর বাংলাদেশের ব্যাপারে তো কত গুরুত্ব যে আগেই তারা ভিসা নীতি দিয়েছে, আর নিষেধাজ্ঞা তো আছেই। তো সব মিলিয়ে একটা জটিল একটা রাজনৈতিক সমীকরণের দিকে যাচ্ছে, সরকারকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে তারা কি করবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।